হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস। ন্যানো মাছের তুলনায় রুই মাছের কাঁটা কম থাকে, এই জন্য ছোটো কিংবা বড় প্রায় সবাই এই মাছ খেতে পছন্দ করে। চেষ্টা করেছি খুব অল্প সময় এবং সুস্বাদু করে রান্নাটা করতে। এখানে 6 পিস রুই মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো খুব ভালোভাবে ভেজে একটা প্লেটে তুলে রাখবো। একটি প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা বেশি দেখে ভয় পাবেন না, এই রান্নাটা একটু বেশি তেলেই করতে হয়। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, 1/2 চা চামচ জিরা, জিরাটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। অ্যাড করছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এসব উপকরণগুলো এখন নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ সাত মিনিট পর টমেটোগুলো প্রায় গলে গেছে। যদি 2-1টা না গলে থাকে, চামচ দিয়ে একটু তেঁতলিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো একটু কষিয়ে অ্যাড করছি 1/2 কাপ পানি। এরপর অ্যাড করছি হালকা টমেটো এবং স্বাদমতো কাঁচামরিচ। টমেটোটা সামান্য গলে আসলে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। দেখুন মাছগুলো গলে কি সফট হয়েছে এবং এর উপর দিয়ে তেলও ভেসে উঠেছে। তৈরি হয়ে গেল খুব সহজে রুই মাছের মজাদার কারি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছে অসাধারণ। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন।